Babacan da Afrika. Hadi প্রয়াত প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরার জনজাতিদের অধিকার রক্ষার্থে তাদের উন্নতির জন্য সামাজিক সমস্ত সংস্কৃতি সব উন্নতি আর্থিক ডেভেলপমেন্ট সবগুলির জন্য উনি বুঝতে পেরেছিলেন ওদের স্বার্থ সুরক্ষিত করতে হলে ওদের সংবিধানের আন্ডারে আরও কিছু ক্ষমতা প্রয়োগ করা দরকার। সেই জন্য প্রথমে পঞ্চম তফসিলে ক্ষমতা দিয়েছিলেন, পরবর্তীকালে ষষ্ঠ তফসিলে সংবিধান সংশোধন করে আমরা যে এডিসি সেটাকে ষষ্ঠ তফসিলের সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্য এই যা যা ক্ষমতা এডিসি এরিয়াতে সেগুলি অর্পণ করেছিলেন। এটার উদ্দেশ্যই ছিল জনজাতিদের উন্নয়ন। তারপরে আমরা দেখেছি উনি ঐকান্তিকভাবে উনি যে চিন্তা উনি যে প্রয়াস যে ধারণার থেকে জনজাতিদের জন্য সিক্স শিডিউল দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে কোনো সরকারেই সিক্স শিডিউল অনুযায়ী যে সুযোগ সুবিধা যে অধিকার জনজাতিরা পাওয়ার দরকার সেইগুলি পরবর্তীকালে কোনো সরকারেই এগুলি বিশেষ করে বামফ্রন্ট সরকার প্রতারিত করেছে পাহাড়ের জনজাতিদেরকে। তারপর বিজেপি সরকার এসছে আজকে প্রায় আড়াই বছর অতিক্রান্ত হয়ে গেছে, তারও একই পদ্ধতিতে যেটা বামফ্রন্ট যেভাবে তাদেরকে প্রতারিত করেছিল ডিপ্রাইভ করেছিল বিজেপি সরকারও করে চলেছে। আমরা আজকে সেই দিনটাকে যেদিন ষষ্ঠ তফসিল সিক্স শিডিউল দিয়েছিলেন সেই দিনটাকে স্মরণ করার জন্য আজকে আমরা ইন্দিরা গান্ধীর মূর্তিতে ছবিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আমরা সেই প্রতিজ্ঞা নিচ্ছি। আমরা চেষ্টা করব এডিসিতে ষষ্ঠ তফসিলের আন্ডারে যে যে ক্ষমতা তাদের ভোগ করার দরকার যে অধিকারগুলি আছে সেগুলি যাতে সুনিশ্চিত করা।